কওমি মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করে অবৈধ পন্থায় ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন গ্রেফতারকৃত হেফাজত নেতা মামুনুল হক। সাত দিনের রিমান্ডের প্রথম দিনে পুলিশের জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেন তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করে একটি মামলার তদন্ত করতে গিয়ে হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিস্তারিত দেখুন জুবায়ের সানির রিপোর্টে। নানা সময় বিতর্কিত মন্তব্য ও উস্কানি দিয়ে কওমি মাদ্রাসার ছাত্রদের রাস্তায় নামিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। সবশেষ গেল 26 মার্চ নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাইতুল মোকারমের সহিংসতায় জড়ায় হেফাজত কর্মীরা। এর জের ধরে সারা দেশে নিহত হয় 17 জন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল মামুনুল। তার উদ্দেশ্য হচ্ছে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে গ্রুপিং তৈরি করে সে তার মূল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতার দ্বার প্রান্তে যাওয়া। এমন সব ঘটনার সাথে আর কোনো রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তার 7 দিনের রিমান্ড আসছে, তো আমরা আরও তদন্ত করছি, তথ্যপত্র বের করব, আরও কোনো আরও কেউ তাকে ইন্ধন দিচ্ছে কিনা, তাকে রাজনৈতিক উদ্দেশ্যকে ব্যবহার করছে কিনা, যার মাধ্যমে দেশে মানে উগ্রবাদী কায়দা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রীয় অগ্রগতিকে নস্যাৎ করার কোনো অন্য কোনো প্ল্যান কেউ করছে কিনা, সব কিছু আমরা তদন্তে বের করে নিয়ে আসবো। এদিকে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা 23টি মামলার তদন্ত করছে সিআইডি, যার মধ্যে নারায়ণগঞ্জের নাশকতার এক মামলায় মামুনুলের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান। আমরা অপেক্ষা করছি, এখন একটা কেস রিমান্ডে আছে, এটা শেষ হওয়ার পরপরই আমরা তাকে রিমান্ডে আমরা নিয়ে আসবো। আমরা দেখেছি আমাদের এই কেসেও আমরা ইনভলভমেন্ট পেয়েছি আমরা প্রাথমিকভাবে। অন্য মামলাতেও আমরা দেখতে যদি দেখি যে ওনার অ্যাবেটমেন্ট আছে অথবা ইনসাইটমেন্ট আছে, তাহলে সেই মামলাও আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হবে। সম্প্রতি হেফাজতের আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ইন্ধনদাতা ও জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এবং আপনারা দেখেছেন এখানে যে মামলাগুলো হয়েছে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল একদিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতার করা হয়েছে 317 জনকে। সকালে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হেফাজতের তাণ্ডবের স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। গেল 26 ও 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। হেফাজতের তাণ্ডবে বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে কাদের বলেন, হেফাজত ইসলাম সম্প্রতি যে তাণ্ডব লীলা চালিয়েছে তাতে শুধু পৃষ্ঠপোষকতাই নয়, এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক হেফাজত ইসলাম প্রসঙ্গে বলেন, তাদের কোনো অন্যায় কাজের ছাড় দেয়া হবে না। দুপুরে রাজধানীর কলাবাগান মাঠে করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা পেতে 09611997777 নম্বরে যোগাযোগ করতে বলা হয়। আজকে নিজেদেরকে আড়াল করার জন্য শাক দিয়ে মাছ ঢাকা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হেফাজতের এই তাণ্ডবে আপনারা তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এটা সবাই জানে। এই হেফাজত যখনই নামে তখন বিএনপি জামাত, তখন তারা তাদেরকে পিছন তাদেরকে উস্কানি দেয়, শক্তি যোগায়, অর্থ যোগায়, যোগান দিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। 4 দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 100 নিচে নেমেছে। গেল একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত 91 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 10,586 জনে। নতুন করে শনাক্ত হয়েছে 4,559 জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 7,27,780 জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজধানীর অন্য হাসপাতালগুলোতে শয্যা খালি না থাকায় চাপ বাড়ছে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে।
কার্যক্রম শুরুর পর দুই দিনে সারা দেশ থেকে 200 বেশি রোগী এসেছেন। আইসিইউতে ভর্তি হয়েছেন 32 জন, তাদের মধ্যে মারা গেছেন 4 জন। মাসুদ মুস্তাহিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোনোভাবেই করোনার ভয়াবহতা যেন কমছেই না। লকডাউনের পর আক্রান্তের হার কমে আসলেও মৃত্যুদানব পিছু ছাড়ছে না রোগীদের। রাজধানী সহ সারা দেশ থেকে রোগীরা ভিড় জমাচ্ছেন নতুন উদ্বোধন হওয়া ডিএনসিসি ডেডিকেটেড কোভিড 19 হাসপাতালে। লক্ষ্মীপুরের থেকে আসছে, ওখানে 10-12 দিন ছিল, উন্নতি দেখিনি, তারপরে বলছে আপনারা ঢাকাতে আইসিইউর ব্যবস্থা করেন। ওখানে ডাক্তার বলছে এখানে নিয়ে আসার জন্য ওরা বাদ দিয়ে দিচ্ছে। মহিলা বেড খালি নেই, এখন ওনারা এখানে রাখছে, ভর্তি দিছে, রাখছে, যদি বেড খালি হয় তাহলে দিবে। 1000 শয্যার হাসপাতালটি এখনো প্রক্রিয়াধীন। লোকবল সংকট থাকলেও নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। 199 জন রোগী আমাদের এখানে রিপোর্ট করেছিল, এর মধ্যে আমাদের 82 জন রোগীকে আমরা ভর্তি করেছিলাম, আর বাকি যারা তাদেরকে আমরা আউটডোর বেসিসে তাদের ট্রিটমেন্ট এবং ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাডভাইস দিয়ে আমরা ছেড়েছি। এই 82 জনের মধ্যে গতকাল আমরা 4 জনকে, আমাদের টোটাল 32 জন আমরা আইসিইউতে নিয়েছিলাম, 34 জন আইসিইউতে নেওয়া হয়েছিল, তার মধ্যে 4 জন ইন্তেকাল করেছেন। 29 এপ্রিলের মধ্যে হাসপাতালের কাজ সম্পূর্ণ শেষ হলে পুরোদমে করোনা আক্রান্ত রোগীদের আরও উন্নত চিকিৎসা দেওয়া যাবে বলে জানান তিনি। সেন্ট্রাল অক্সিজেন লাইন আমাদের দোতলাতেই রয়েছে, এখানে আমাদের সার্বক্ষণিক অনেকগুলো ডক্টর রয়েছে, বিশেষজ্ঞ ডক্টর রয়েছে, তারা চিকিৎসা দিচ্ছে, এবং পরবর্তীতে এখানে যদি যারা আরও একটু খারাপ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা আমাদের যে 6-তলা যে আইসিইউ কমপ্লেক্স রয়েছে সেখানে আমরা নিচ্ছি এবং সেখানেই তাদের আমরা চিকিৎসাটা দিচ্ছি। এদিকে করোনা পরীক্ষার জন্য হাসপাতালে আগত সন্দেহভাজনদের লম্বা লাইন কমছেই না। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। করোনা টিকার প্রথম ডোজ নিলে স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে। টিকা গ্রহণকারীদের মধ্যে 88% বেশি রোগে শ্বাসকষ্ট হয়নি আর 92% অক্সিজেন দেয়ারই প্রয়োজন হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ও চিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। করোনা টিকার উপর গবেষণা চালায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শিবাসুর একদল গবেষক। কোভিড-19 শনাক্তকরণ পরীক্ষাগারে 15 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল পর্যন্ত মোট 6,146 জনের নমুনা পরীক্ষা করেন তারা, যাদের মধ্যে 1,752 জনের করোনা পজিটিভ হয়। এর মধ্যে 200 জন ছিলেন টিকার প্রথম ডোজ গ্রহণকারী। প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা কোভিড-19 আক্রান্ত হলেও যাঁরা টিকা গ্রহণ করেননি তাঁদের তুলনায় স্বাস্থ্য ঝুঁকিও নেই বললেই চলে, তাঁদের মৃত্যু ঝুঁকিও কম। দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 82 জনের হসপিটাল যেতে হচ্ছে না, বা 90 জনের শ্বাসকষ্ট লাগতেছে না, 94 জনের দেখা যাচ্ছে আবার অক্সিজেন, অতিরিক্ত অক্সিজেন লাগতেছে না। দ্যাট মিনস হচ্ছে এই 2-5% বা 10% হচ্ছে আমাদের এদিক ওদিক হচ্ছে, যেগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা হচ্ছে। টিকা গ্রহণকারীদের মধ্যে 88% বেশি রোগীর শ্বাসকষ্ট ছিল না ও 92% রোগীর অক্সিজেন লাগেনি, এমনই মতামত এ গবেষণা দলের। উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস এ গবেষণা দলের নেতৃত্ব দেন। যারা ভ্যাকসিন না নিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের অক্সিজেনের মাত্রা ছিল 82 এবং 70-82-এর মধ্যে, এবং অনেকেই কিন্তু আইসিইউতে গিয়েছে এবং দেখা যায় 30-40% গবেষণার ফলাফলে দেখা যায় 200 জনের মধ্যে 165 জনকে হাসপাতালে যেতে হয়নি, বাকি 35 জন হাসপাতালে ভর্তি হলেও তাঁদের মারাত্মক কোনো সমস্যা দেখা দেয়নি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সবার জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করতে অন্য দেশগুলোকে টিকা উৎপাদনে সহায়তা দিতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বোঝাও ফোরাম ফর এশিয়া বিএএফ এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিলিভস ইন দ্য প্রাইমেসি অফ দ্য গ্লোবাল ইনস্টিটিউশন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোভিড-19 ভ্যাকসিনকে বিশ্বজননীর পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সার্বজনীন ভ্যাকসিন
কভারেজ অর্জনের লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, সবার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, GAVI এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোকে অবশ্যই সদস্য রাষ্ট্রগুলোর অধিকার, সাম্য এবং ন্যায় নিশ্চিত করতে হবে। আগামী 28 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে লকডাউন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে শিথিল মনোভাব আর উদাসীনতার মধ্য দিয়ে রাজধানীতে চলছে সর্বাত্মক লকডাউন। প্রধান সড়কে পুলিশের তৎপরতা দেখা গেলেও পাড়া মহল্লার অবস্থা নিয়ন্ত্রণহীন। গণপরিবহন না চললেও রিকশার দাপট রাজধানী জুড়ে। এদিকে কর্মহীনতা সহ নানা কারণে বিকল্প যানবাহনে ঢাকা ছাড়ছেন মানুষ। আরও দেখুন এয়ার বাদলের রিপোর্টে। আমি মিল্লাত চৌধুরী মিলন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক। আমি একজন গাড়ি ব্যবসায়ী। আমার কঠোর লকডাউনের মধ্যেও রাস্তায় বেরিয়েছেন হাওয়া খেতে। স্বাস্থ্যবিধি না মানলেও বাহানার শেষ নেই। তোয়াক্কা করছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ। আমার মাস্কের কথা মনে নাই। লকডাউন চলছে সেটা মনে আছে? হ্যাঁ সেটা মনে আছে। মানা উচিত। গেল কয়েকদিনের তুলনায় রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, পাল্লা দিয়ে চলছে রিকশা। বড় রাস্তার চেকপোস্টে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। যানবাহনের ঢল সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। নতুন করে যে 7 দিন লকডাউন দিয়েছে, এই 7 দিনের ভিতরে যেন তারা আর না বেরোয় তাদের আমরা বলে দিয়েছি। সকাল থেকে আমরা 10-15 জন পেয়েছিলাম অযথা বেরোয়েছিল, তাদের আমরা বুঝাই শোনায় আবার বাসায় পাঠিয়ে দিয়েছি। লকডাউনে মানুষের অবাধে চলাচলে কোনো নিয়ন্ত্রণ নেই পাড়া মহল্লায়। উত্তর মুগদাই দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন মানুষ। সবুজবাগ এলাকায় দেখা যায় স্থানীয় জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন মানুষকে সচেতন করতে। অন্যদিকে কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি বিভিন্ন কারণে ঢাকা ছাড়ছেন অনেকে। গণপরিবহন বন্ধ থাকায় ভিন্ন উপায় খুঁজে নিচ্ছেন তারা। ভালো না, আমি তো রংপুর নীলমারি যাবো। আসলে আমাদের কর্ম নাই, আমাদের যে চাকরি করি আমাদের স্যালারি আটকাই দিছে। বাইক আছে, বাইক নিয়ে বের হয়েছি ভাই, পাটুরিয়া ঘাট পর্যন্ত যাচ্ছে, জনপ্রতি 400-500। এদিকে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী 28 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়ে আগের নির্দেশনা বহাল রাখার কথা বলা হয়। এ আর বাদল, আরটিভি ঢাকা। অতিমারি করোনায় দেশে দারিদ্র্যের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার এখন 42%, যা 2018 সালে ছিল 21%। সিপিডির তথ্য, 80% দরিদ্র পরিবারে খাবার গ্রহণের পরিমাণ কমেছে, সঞ্চয় কমেছে 65% দরিদ্রের। অর্থনীতিবিদরা সরকারকে খাদ্য ও অর্থ নিয়ে নিম্নবিত্তের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন। সেলিম মালিকের রিপোর্ট। লকডাউনে অনেকটাই স্তব্ধ মহাব্যস্ত রাজধানী ঢাকা। জরুরি সেবা ছাড়া ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ, গণপরিবহনের চাকাও ঘুরছে না। তাই কাজ হারিয়ে অনিশ্চিত সময় পার করছেন মহাখালীর করাল বস্তির সব শ্রমিকেরা। করোনার আগে আমি 500-600-700 টাকা রুজি করতাম, কিন্তু ওখানে সেই রুজিটা নাই। 16 দিন পরে কালকে একটা কাজ পেয়েছি, কারেন্টের কাজ। কাজটা শেষে 800 টাকা দিছে, দেওয়ার পরে উনি নিচে 400, আমি নিচে 400। খরচ চালাতে না পেরে এদের অনেকেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিয়েছেন। আর যারা ঢাকায় আছেন তাদের কারো কারো দিন কাটছে অনেকটাই খেয়ে না খেয়ে। ছেলেবেলে টাকা বাগারে দেশে পাঠা দিছি, খুব কষ্ট আছে। দেশে হয়েছে না, লকডাউন দেশে হয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ, দুই বেলা খাইলে এক বেলা খাই না, এমন কষ্ট হয়ে চলি আর কি, ফোলা ফান্টি লয়া। গবেষণা সংস্থা সানেমের জরিপে 2 বছরের ব্যবধানে দেশের দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে হয়েছে 42%। আর সিপিডির তথ্যে দেশের 16% মানুষের আয় কমেছে, ভাঙতে হচ্ছে সঞ্চয়। আর 80% দরিদ্র পরিবারে সীমিত করেছে খাবার গ্রহণের পরিমাণ। প্রান্তিক মানুষগুলোর জন্য যেই ধরনের একটা সাহায্যের প্যাকেজ একই সাথে ঘোষণা করার দরকার ছিল,
সেই জায়গাটাতে এখনো আমরা কিন্তু খুব ধীর গতিতে আগাচ্ছি। তাদের জন্য সাহায্য বিস্তারিতভাবে দিতে পারি কিনা, আরো বর্ধিতভাবে দিতে পারি কিনা, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। লকডাউনে নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে দ্রুত সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর তাগিদ বিশ্লেষকদের। প্রত্যেকটা শ্রমজীবীর পাশে রাষ্ট্রের দাঁড়ানো দরকার এবং তাদের জন্য বরাদ্দ করা দরকার, খাদ্য সহায়তা দরকার, এবং তার পাশাপাশি তাদেরকে এই করোনার পরবর্তীতে আবার যেন তারা কাজে ফিরে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা দরকার। এই সময়টাতে এই ধরনের প্রান্তিক মানুষকে যদি আমরা কিছুটা সুরক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু তা আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা আছে এই জায়গাটাতে একটা বড় ধরনের মধ্যমেয়াদে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারি। পাশাপাশি বিপর্যস্ত দরিদ্র মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরো বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এদিকে করোনার কারণে গেল এক বছরে দেশে অতি দারিদ্র্যের হার বেড়েছে 4%, আর নতুন করে দরিদ্র হয়েছে 14.75% মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC এবং ব্র্যাকের যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে PPRC নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জানিয়েছেন, করোনায় দেশে 14% মানুষের আয় কমেছে। গত এক বছরে মোট চাকরি হারানোর 8% এখনও কর্মসংস্থানে ফিরতে পারেনি। করোনার কারণে গ্রামের 2% মানুষ খাদ্য গ্রহণের পরিমাণ সীমিত করেছে, আর শহরে এই হার 17%। পুরের পুরো বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের যে দারিদ্র বিমোচন নীতি চিন্তা আছে সমাজের মধ্যে, এটা নিয়ে নানা ধরনের চিন্তা, এই নিউ পোর্টটা একটা ভিন্ন ভিন্ন মাত্রার একটা সমস্যা, এটা নিয়ে আমাদেরকে চিন্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং আমাদের এই সার্ভে থেকে আমার মনে হচ্ছে এইটাই, যে এদেরকে নিয়ে আমাদের একটু আলাদা করে চিন্তা করতে হবে। ইফতার বাজারে বিক্রেতা আছে, বাহারি ইফতারের পসরাও আছে, তবে ক্রেতা উপস্থিতি সামান্য। তারপরেও স্বাস্থ্যবিধির বালাই নেই। কারো কারো মুখে মাস্ক দেখা গেলেও স্বাস্থ্যবিধির অন্যান্য ব্যবস্থা ছিল উপেক্ষিত, আর ইফতার সামগ্রীর মান নিয়েও ছিল ভোক্তাদের প্রশ্ন। জনস্বাস্থ্যবিদরা যাকে অস্বাস্থ্যকর হিসেবেই আখ্যায়িত করেন। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে চলছে লকডাউন, রাজধানী ছেড়েছে অনেকে, করোনার সংক্রমণও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে ইফতার বাজারের ধুম, সেটা এবার দেখা যাচ্ছে না। সবখানি হাতে গোনা দোকান, ক্রেতাও হাতে গোনা। তোমার লকডাউনের কথা কাস্টমার নাই, আমাদের নাই, অফিসে তো সব কিছু বন্ধ, মার্কেট বন্ধ, আমাদের কাস্টমার পাবো কোথায়? মার্কেট বন্ধ, এজন্য আমাদের বেচা কেনাটা অনেক কম। তারপর উপেক্ষিত স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি এখানে তেমন কিছু হচ্ছে না, এই যে ভাইরা দেখেন অনেকে আছে যে গ্লাভস টাভস ইউজ করেন, আমাদেরকে এইভাবে ইফতার দিয়ে দিচ্ছে আর কি, যেভাবে সম্ভব যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করতেছি। আমারে বলতেছেন? ও আচ্ছা, না বই তো অবশ্যই আছে, মনে ছিল না দোকানে রেখে আসছি আর কি। আমি কেন মানতাম, আমার কি করবো, দেশের অবস্থা খারাপ। বাজারে ইফতার মানে ভাজা পোড়ার সমারোহ, আর এগুলো যে স্বাস্থ্যকর নয় তা বরাবরই বলে আসছেন জনস্বাস্থ্যবিদরা। ভাজা পোড়াতে আমাদের ট্রান্সপোর্টিং এসিড থাকে, যেটা আমাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার যাদের থাকে তাদের খুবই ক্ষতি করে থাকে। আমাদের ট্রান্সপোর্টিং এসিডটা আমাদের হার্ট অ্যাটাকের সহযোগিতা করতে পারে, আর আমাদের আমরা যথাসম্ভব বাসার আমাদের বানানো খাবারটাই আমাদের খাওয়া উচিত। যেসব খাবার রোগ প্রতিরোধে সহায়তা করে সেসব খাবারের প্রতি অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন এই পুষ্টিবিদ। খান আলামিন, আরটিভি, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা ইন্ডোস্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।